ইস্যু বলে ফেলতে হবে। ইস্যু বলতে মানে পরশুদিন আমি কাজটা নিছি, মানে ও হচ্ছে যে বলছে মানে পরশুদিন কাজটা নিয়ে $60 দিছে, তারপরে বলছে যে মান্থলি হিসাবে নিবে, প্রথম মাসে সেল দেখাতে হবে। আমি একটু অ্যাডটা অপটিমাইজ করছি, মানে এই যে এখানে দেখেন ক্যাম্পেইন পিপিসি, হ্যাঁ পিপিসি, ওকে এই যে এগারো তারিখ রাখছেন কেন, বুঝেনি? এতগুলো ক্রিয়েট করে রাখছেন কেন অ্যাড ড্রাফটে? আমি ক্রিয়েট করিনি স্যার, ওরা হচ্ছে যে অন্য কেউ ক্রিয়েট করছিল, পরে আমাকে অপটিমাইজ করার জন্য দিছে আজ কালকে পরশু দিন। ঠিক আছে, এই যে 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অ্যাড চালাইছে ওরা, ঠিক আছে, অন্য কেউ চালাইছে, আমি আবার অপটিমাইজ করছি একটু আপনার ভিডিও দেখে দেখে, এই পর্যন্ত ছিল ওদের। আচ্ছা এই যে কনভার্সন, আচ্ছা, কি প্রোডাক্ট আর ওয়েবসাইটে যার একটু দেখি। এই যে আপনি দেখাইছিলেন না কুকুর সেল করা, সেম সেম প্রোডাক্ট। ও কুকুর, হ্যাঁ স্যার, এই যেগুলা আমাদের আপনি সিঙ্গাপুর, বলছিলাম আমি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ওয়েবসাইটের ইন্টারফেস দেখেন হেভি সুন্দর, এই যে কুকুরের আবার ভিডিও দিছে এখানে, কুকুর, ওরা কি ডিরেক্ট সেল করে? ডিরেক্ট সেল করে স্যার, ডিরেক্ট লিড জেনারেশন নয়, এই যে, হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট কুকুর সেল করে, লিড জেনারেশন না না এটা সেলস ক্যাম্পেইন করছে। আমি পরে বললাম যে ওয়েব ট্রাফিক করলে ভালো হবে, না 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 এটা ঠিক আছে, ও তো ওয়েবসাইটে ডিরেক্ট সেল করতে পারে, তাই তো? হ্যাঁ কিন্তু হ্যাঁ এই সমস্ত প্রোডাক্টে ডিরেক্ট সেল হয়? আমি তো যতদূর জানি যে কুকুর নিয়ে আমি যতগুলো কাজ করেছি, ডিরেক্ট সেল বলতে ডিরেক্ট সেল না, লিড জেনারেশন স্যার, এই যে এখানে লিড কালেক্ট করে তারপরে কানতা, এই যে ফ্রম ও ফ্রম আচ্ছা আসে ফ্রম, ওরা কল দিবে আর কি আচ্ছা আপনি যে আচ্ছা, বলেন। রাইট 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 রাইট, আমি এটাই বলছি আর কি, যে আমিও ভাবছি যে কি রে, কারণ এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে, এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আপনার লিড জেনারেশন। আচ্ছা আচ্ছা স্যার, এখন আমি আমি দেখি আমি আমি অপটিমাইজ করেছিলাম 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এখানে অনেক কনভার্সন আসছে, এই কয়েক দিনে 229টা কনভার্সন আসছে। চলতেছে তো দালিয়াবাদি, না আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, মানে ওই আবার হচ্ছে যে ক্লায়েন্টে জিজ্ঞেস করলো আপনার হচ্ছে যে এই যে অপটিমাইজেশন স্কোর এটা বাড়াতে বলতেছে, এখন এটাকে বাড়ালে কি সমস্যা করতে এটা হবে? আমরা বাড়াচ্ছি। ওয়ে এখন হচ্ছে যে আপনি তার মানে ল্যান্ডিং পেজ কোনটা নিয়ে যাচ্ছেন, ল্যান্ডিং পেজ এই যে অ্যাভেলেবল পাপিস, যেটা এটা মানে পাপিস ফ্রান্সিস বুলডগ, এই যেটা এটা হচ্ছে এখানে ল্যান্ডিং সব পেজ এটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। গুগল অ্যাড সেট করছেন? সেট করা আছে, সেট করছে, কিন্তু যে ওইটা অ্যাক্সেস আমাকে দেয়নি, আজকে দিছে কিন্তু ওই যে এখনো হচ্ছে যে হয়নি, মানে যেই জিমেলে করা আছে সেই জিমেল আমাকে এখনো দেয়নি, আজকে দিবে রাতে। আচ্ছা ঠিক আছে, ওই ইসে যাক। আচ্ছা আমার একটু সাইরে দেন, কাজ আপনি রিমোট করতে হবে অ্যাক্সেস তাড়াতাড়ি। সারছেন? জি স্যার, ঠিক আছে, সঠিক কাজ, সঠিক কাজ করেছে। আমি কিছু কিওয়ার্ড অ্যাড করছি আর হচ্ছে যে কিছু অ্যাড কপি খালি চেঞ্জ করছি, চেঞ্জ করে খালি হচ্ছে সিপিসি একটু বাড়া দিই, $30 ছিল, 30 30 সেন্ট ছিল, 60 সেন্ট করে দিছি একটু। সঠিক কাজ করেছে, আমি বলবো এটা আপনার জীবনের শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে একটা। থ্যাংক ইউ স্যার। আমি আপনার যে 8 নাম্বার ক্লাসের স্টুডেন্ট, জানুয়ারি মাস থেকে কাজ অনেক ভালোই পাইতেছি, এই মাসে ফেব্রুয়ারি এখন পর্যন্ত $130 মতো, $37 মতো আর্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, সেদিন আপনি কল করেছিলাম, আমি ওই যে কি জানি এক ওয়েবসাইটে কত প্রেসটা সবে যে ডাটা লাইন বল করার জন্য, আপনি ও বলছিলেন যে হ্যাঁ একটু হ্যাঁ কল, বেশ সবাই যে আমাদের একটা স্টুডেন্ট করছিল না, হ্যাঁ ওইটা নিয়েছি আর রিসোর্স গুলো সব সব বার করেছি স্যার। আমি আবার আচ্ছা ফ্রি একটা টুল এইটার পাইছি, হচ্ছে ওর সেলস গোল হচ্ছে কি দিয়েছেন, ওর বুঝে নাই স্যার, গোল দিয়েছেন হচ্ছে সেলস, তাই তো? সেলস সেলস, হ্যাঁ স্যার সেল আমি করি না, অন্য একজন করছি সমস্যা নেই, আমরা এটা লিড দিয়ে দেখি। হ্যাঁ স্যার, করেন এখানে ওই যে আছে, এই যে এখানে রিকমেন্ড করছে গুগল থেকে টার্গেট সিপিএস একটা অপশন আচ্ছা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু কাজ করি বস। হ্যাঁ স্যার, করেন আমি জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ সমস্যা নাই, ওকে এটা ইসেও কাজ করে ভালো, এই কাজগুলো তো আমরা বেশ কয়েকটা করেছি, তাই না? আমি তো এখন এই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, মানে এরকম আর কি ইন্ডাস্ট্রি, তো আমরা ভালো ফলাফল পাচ্ছি। জি স্যার, ওই জন্য তো করলাম, আমি তো কোনোদিন এই যে অপটিমাইজ করিনি, আজকে প্রথম, এই জন্য সেদিন করলাম, আপনি ভিডিও দেখে দেখে কি সঠিক হয়েছে কিনা আপনাকে আবার জিজ্ঞেস করার জন্য। এখানে আমরা করে দিই, ম্যাক্সিমাইজ কনভার্সনই করে দিচ্ছি। স্যার কত এটা তো করে গুগল অ্যানালিটিক্স,
গুগল আর কত করে পাচ্ছেন এখন? সারা কাজ নিছি পরশু দিন, 3 দিন হলো, $60 দিছে, আর সেল বাড়লে $400 কথা বলছি মান্থলি দিতে চাইছে। এখন কি করবেন এখন পরবর্তীতে সেটা? টার্গেট সিপি এখন কেমন আসতেছে, মানে পার রিসে কত আসতেছে? স্যার ওটা তো আমি জানি না তো, আর কালকে তো ইয়ে আমরা আপাতত 50 সেন্ট দিয়ে রাখলাম, দেখবো না। ও বলতেছে যে তোমার রিকমেন্ডেড হচ্ছে 0.07 বেস্ট অন ইয়ার পাস্ট এভারেজ কনভার্সন। সো সেই হিসেবে বেশি দিলে সমস্যা নাই, মানে কুকুরের প্রাইস তো অনেক, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, বলে তো বেশি দিলে সমস্যা নাই, আর বেশি দিলেও বেশি কাটবে। $1500 একটা কুকুরের দাম, হ্যাঁ হ্যাঁ প্রচুর। আপনার দাম কত? আমার দাম বাড়া, আমি স্যার নতুন মানুষ, আমি কি বলবো? আপনি কয় টাকা করে দিতেছেন আর সেই হিসাবে জিজ্ঞেস করেন। স্যার আমি বলতে কাল বললাম না, পরশু দিন কাজটা নিয়েছি, $60 দিছে, আর যদি সেল $60 আনতে পারে কুকুরের দাম $1500, অথচ আপনার দাম কত? $60 দিছে, আর যদি চিন্তা সেল করেন, আনতে পারে ঠিক মতো, পরের মাস থেকে $400 দিতে চাইছি। যতই হোক কুকুরের দামের থেকে কিন্তু আপনার দাম বেশি হবে, ওটা আপনার সার্ভিসের। স্যার যাই অবশ্যই হোক, কিছু মনে করেন না, একটু মজা করলাম। স্যার, এই বায়ার অনেকদিন থেকে আমি ইয়ে করতে চেষ্টা করতেছি, অনেকগুলো ওয়েবসাইট ছিল। এইটা আমাদের খুবই ভালো হবে এবং ইয়া হবে, আপনি ধৈর্য ধরেন, কারণ সেম আজকে আমি গুগল প্রোডাক্টের আইডি খেলা শেয়ার আমিও করছি, খেলতেছি। ওই জন্য স্যার আপনাকে আবার ইয়ে করলাম, আক্স করলাম, কি জন্য আমাদের গুগল এইট বেসে আপনি এই কুকুরের প্রোডাক্ট নিয়ে আমাদের দেখাইছেন লাইভ ক্লাস। আমি হচ্ছে ওই প্রোডাক্ট, ওই ক্লায়েন্ট আমার সব থেকে বড় ক্লায়েন্ট, মানে মাসে প্রায় অনেক টাকা দেয়। আর এই ক্লায়েন্টের 3টা ওয়েবসাইট ছিল, ওই সেম ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট টিকছে আর 2টা আগে করছে, কিন্তু যে গুগল অ্যাড অ্যাকাউন্ট করার পরে সব সাসপেন্ড হয়ে যায়। আরো 2টা ছিল, ওই 2টা টিকাতে পারেনি, কিন্তু লাস্টে এটা আসার পরে এটা আবার অন্য জনক দিয়েছিল, পরে উনি আবার ব্যাক করে আমার কাছে এসে বলতেছে তুমি ভালো কাজ করো, তোমার কাজ পছন্দ হয় আমার, আমাকে আবার দিয়ে গেছে। এখন আমি বলতে চাচ্ছি, এই সার্চ টার্ম দেখে, কিওয়ার্ড গুলো দেখে নাকি আপনি অ্যাড চালাচ্ছেন? কতদিন হলো? 1 সপ্তাহ? 1 সপ্তাহ বলতে 11 তারিখ থেকে অ্যাড শুরু করছে, আচ্ছা কনভার্সন দেখেন একটু, 11 তারিখ থেকে ভালোই সমস্যা কনভার্সন নেই। হয়েছে। আমি আমি অপটিমাইজ করার পরে কনভার্সন রেট ইয়ে একটু বেশি আসছে। আপনি হচ্ছে যে এই যে এই কিওয়ার্ড গুলো দেখে না, যে কিওয়ার্ড গুলো দেখে মনে হচ্ছে যে ইয়া যে কিওয়ার্ড গুলো দেখে, যেমন যে এটা কি যায় ব্রিটিশ কলম্বিয়া, পেস ডগ, পপি স্পোর্টস, আপনার আছে এই কুকুর? একটু দেখেন না, আমি তো অত ইয়ে করে দেখিনি। আচ্ছা এগুলো না এখন এখন দেখেন, বস বস আমি বলে যাবো, আমার তো সময় নেই। আপনি সমস্যা দেখবেন, নাই, লাগছে আপনি দেখে যে এই জিনিসগুলো অ্যাড করে দিবেন, যে যে কিওয়ার্ড গুলো আচ্ছা ঠিক হচ্ছে আছে। যে মনে হচ্ছে ইয়া, সেগুলো অ্যাড করে দিবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের একটু দেখতে হবে যে এখান থেকে আমাদের একটু দেখতে হবে যে, আচ্ছা আমরা একটু দেখে নিই যে আমরা কেমন কোয়ালিটি স্কোর পাচ্ছি। কলাম কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স টা একটু দেখি। আচ্ছা আমি জানি না কনভার্সনের জন্য কোন ওই ইউআরএল দিয়ে কনভার্সনটা সেট আপ করছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ওটা দেখতে হবে। আচ্ছা কোয়ালিটি স্কোর হচ্ছে বেশ কিছু কিওয়ার্ডে কোয়ালিটি স্কোর আপনার একটু কম আছে, বুঝছেন? হ্যাঁ স্যার, এটা যেমন বাড়াবো। ধরেন আপনার 10-এ আছে, 8 আছে কয়েকটা কিওয়ার্ডে, কেউ একটা 6 আছে, এই কোয়ালিটি স্কোরটা আরো কয়েকদিন অ্যাড চালানোর পর বাড়বে, বুঝছেন? বুঝতে পারছি, তো আপনি যেটা করবেন, ওর হচ্ছে ইয়া দেখে, ওর ল্যান্ডিং পেজ দেখে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই আবার এখানে আসুন, হাত দিয়ে না, কিছু করে না স্যার। স্যার 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 আচ্ছা আর একটা হলো আমরা একটু ডিভাইস ডিভাইস যদি আমি বাড়াই দিছি, মোবাইলেরটা বা মোবাইল সবচেয়ে সেল ইয়ে বেশি, সেজন্য 12% বাড়াই দিছি, স্বাভাবিক ভাবে ওইটা হচ্ছে কত দিয়েছেন মোবাইলে সব বারো থেকে সেল, বারো কনভার্সন পার্সেন্ট রেট বাড়াই কিন্তু খুবই কম, ঠিক আছে? তো এটা ভালো হবে, সিটিআর সিটিআর কম, কারণ হচ্ছে কোয়ালিটি স্কোর কম হওয়ার কারণে একটা উপরের দিকে দেখাচ্ছে না, যে কারণে সিটিআর টা কম কিছুদিন। নতুন সারিয়া তো সেজন্য হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ, কিছুদিন এড চালার পরে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, লোকেশন ইউনাইটেড স্টেট, হ্যাঁ হ্যাঁ, বিডার্স অ্যাডজাস্টমেন্ট আছে, এটা দরকার। আমি কনভার্সন ট্র্যাকিং এর অনেকগুলো কাজ করছি, 18টার মতো কাজ করছি,
বিভিন্ন রকম ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ট্র্যাকিং তারপর কত টাকা পাইছেন কনভার্সন ট্র্যাকিং শুধু কনভার্সন ট্র্যাকিং দিয়ে গিগ মানে স্যার কনভার্সন ট্র্যাকিং বলতে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অনেক ধর এখন পর্যন্ত 4 মাস অ্যাকাউন্ট করা হয়েছে তার মধ্যে কাজ পাইছি আমি ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে আচ্ছা এখন পর্যন্ত মিনিমাম 30-35 হাজার টাকা করছি 30-35 হাজার আলহামদুলিল্লাহ আপনার তো বেশি দিনের না বলুন জি স্যার আচ্ছা কিছু রিডান্ডেন্ট কিওয়ার্ড আছে সেটা আমাদেরকে ফেলে দিতে হবে দিয়ে দিলাম একই কিওয়ার্ড বারবার অ্যাড করছেন জি স্যার ওই যে দিয়েছিল পরে এবার আমি অ্যাড করছি সমস্যা এগুলো ফেলে দিতে হয় নাহলে একটু কন্ট্রাডিক্টরি হয় আচ্ছা আর স্যার ওই যে যেটা ই এক্সটেনশনের কথা বললেন সেদিন গিয়া যে একটা ভিডিও দিছিলেন ওইটা কি এখন অ্যাড করা যাবে এটাতে কোনটা এক্সটেনশন ইমেজ এক্সটেনশন হ্যাঁ ইমেজ এক্সটেনশন দিতে পারবেন তো রাইট 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 ওই জায়গাটা আমরা যাবো আস্তে আস্তে আমরা জায়গাটা যাব আচ্ছা তাহলে ডিভাইসে কি ইয়া দিছে 12% ভাড়া দিছিলাম মোবাইলে ও আসে না তো এখানে কই এখানে আসলে বলে ইয়া করে এখানে আমি ক্যাম্পেইন সিলেকশন করে দিছি স্যার সমস্যা নেই এখানে আমরা 50% বাড়াই দিই অসুবিধা নেই এছাড়াও হচ্ছে আপনার কনভার্সনের ইস্যু কিন্তু খারাপ দেন দিয়ে দেন সমস্যা নাই কুকুরের সেল দাম বেশি তো কোনো সমস্যা নাই কিন্তু আমি এতে সঠিক না মানে ভাবতে পারছি ওই কনভার্সন ট্র্যাকিং করছে এটা কিন্তু বারবার উস্তাদি করবেন না এটা আবার দুই তিন দিন দেখবো তারপরে হ্যাঁ আর হচ্ছে যে যে কনভার্সন ট্র্যাকিং যেটা করছে ওইটা কোন ল্যান্ডিং পেজে পর্যন্ত করছে সেটা জানি না ট্যাগ ম্যানেজার ওটা ল্যান্ডিং পেজে যে কোনো একটা করলে হবে কিন্তু দেখতে হবে ফাইনালি যে লিড জেনারেশন করার পরে ওই সেটাই বলতেছি যে ট্রিগার 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 যেটা ট্রিগারটা কিন্তু একটু দেখে নিয়ে কিন্তু কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি সেটাই বলতেছি স্যার কুকুর এত কমে কনভার্সন হওয়ার কথা মিনিমাম $2-3 হওয়ার কথা কিন্তু এত কম হচ্ছে ট্রিগারটা কোথায় হয়েছে এটা আপনি একটু চেক করুন হ্যাঁ আর এই কনভার্সন ট্র্যাকিংটা যদি সুন্দরভাবে না করে তাহলে হচ্ছে কিন্তু গুগল অ্যাডসটা অপটিমাইজ হবে না ভালোভাবে অতএব আপনার কাজ হলো কি ওই গুগল ট্যাগ ম্যানেজারের এক্সেস নিয়ে কনভার্সন ট্র্যাকিংটা ভালো করে দেখে ফেলা ঠিক আছে আমিও সেটাই বলতেছি কোনটা কোন টিগার কোনটা করছে সেটা দেখার জন্য হ্যাঁ সেটা আপনি একটু দেখে ফেলবেন এটা হচ্ছে আপনার কাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা যে ইমেজে অটোমেটিক এক্সটেনশনটা অ্যাড করে দিই এটাতে অনেক ভালো হবে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং এ যাই আপনি মানে একটা এক্সটেনশন দিয়েছেন আমি দিইনি স্যার অন্য জনের দিছি আমি এক্সটেনশন তিনটা দিছি খালি আপনি কল এক্সটেনশন আর সাইড লিংক এক্সটেনশন দিছি আচ্ছা ইমেজ এক্সটেনশন হচ্ছে এখনো তোমার অ্যাপ্রুভ করে না এই এর বয়স কত 90 দিন হয়েছে এই গুগল অ্যাডস না স্যার না 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 90 দিন হয়নি 90 দিন হওয়ার পরে এটা আসবে হ্যাঁ সমস্যা নাই চলুন তাহলে ততক্ষণে আমরা এখান থেকে ইমেজ এক্সটেনশন দিয়ে দিতে পারি কিন্তু ইমেজ এক্সটেনশন তোমার এখনো অ্যাপ্রুভ হয় না কারণ হচ্ছে ইয়া লাগবে 90 দিন পরে দিবে আর কি আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই ওইটা দিয়ে দেন ওটা খুব ভালো কারণ ওটা অনেকে এখনো জানে না যে কারণে হচ্ছে একটা ভালো ইয়া করে আর কি সিটি একটা বাড়ে আচ্ছা আমরা আর একটা জিনিস একটু দেখে নিই ফার্স্ট টাইম আমরা হচ্ছে যে ইয়াটা একটু দেখবো এটা কোথায় আছে ও সরি সার্চ সার্চ কিওয়ার্ড এগুলো সব ব্রড ম্যাচ ছিল স্যার আমি পরে ফ্রেশ ম্যাচ করে দিছি সমস্যা নেই আমরা যেটা দেখবো ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স হচ্ছে তার মানে ইয়া করতে হবে ওই ইয়াটা করলে ঠিক হয়ে যাবে ওই কিছুদিন অ্যাড চলো আর কি বেশি দিন তো হয় না আমরা একটু দেখে নিই হ্যাঁ তবে আপনার কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা বস দেখতে হবে আচ্ছা স্যার দেখবো আমি সমস্যা নেই আজকে ক্লায়েন্টের সাথে কথা বলে আজকে দেখবো সবকিছু একটা কাজ রানিং আছে মেজেন্টো ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং করা লাগবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং মেজেন্টো কালকে একটা কাজ পাইছিলাম স্যার বিং অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ওটা করা যাইতো তো ইজিলি দিলেন না কেন কর দিছি স্যার কই দিছি কর দিছি $50 দিছে হ্যাঁ বিং বিং কিন্তু আরো মজা
আরো ইজি জি স্যার খুবই মজা ইজি ইজি স্যার ওখানে আবার আপনি ইয়া সেট করা যায় গোল সেট করা যায় ওই যে অ্যাড টু কার্ট পার্সে সব কিছু ওই এটাও করা যায় এখানেও করা কিন্তু একটু ভেজাল ছিল কাজটা আপনার কোনো ওয়েবসাইটে জন্য না এই যে ইমেল পে ইমেল এর ল্যান্ডিং পেজ করা লাগবে ওটা সমস্যা যে কোনো জায়গায় করা যায় করে দিছে মানে ট্যাগ ম্যানেজার সেটআপ করে একটু ঝামেলা ছিল পরে রিসার্চ করে করে তাহলে আপনার এখন কাজ কি বলুন তো ওই যে আপনি বললেন যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে ইয়া ওয়েবসাইট ম্যাচিং করে দেওয়া লাগবে আর কনভার্সন যেগুলো হচ্ছে যে ওই যে ল্যান্ডিং পেজে স্যার ঠিক দেখেন যে ইয়া এখান থেকে একটা প্রোডাক্ট আপনি এফবিতে অর্ডার করেন করে করে দেখেন হ্যাঁ করুন তাহলে হ্যাঁ যেমন ধরেন যে এইটা ল্যান্ডিং পেজ দেওয়ার কারণে একটা প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে এখানে কিন্তু মোটামুটি কোনো কিওয়ার্ড ফিওয়ার্ড নাই তাহলে আমি বলবো না মানে শুধুমাত্র এই যে ফ্রেন্স এই যে বুলডগ আছে না এইটাতে 10-এ 10 পাচ্ছে এই কিওয়ার্ড আমাক দিছে আমাক শুধু কিওয়ার্ড দিছে দুইটা মানে এই যে ল্যান্ড এই যে ফ্রান্সিস বুলডগ আর হচ্ছে সে বাই ফ্রান্সিস বুলডগ এই দুইটা কিওয়ার্ড দিছে আচ্ছা এই দুইটা কিওয়ার্ডে দিছে কারণ এই দুইটা কিওয়ার্ড এর মধ্যে আছে এই জন্য ল্যান্ডিং পেজ সাজানোর সময় হ্যাঁ আমি আমি যে একটাতে চালাতাম ওখানে ল্যান্ডিং পেজটা কিন্তু খুব সুন্দর ছিল দেখছেন একটা ইসের মধ্যে খুব সুন্দর সুন্দর বড় হ্যাঁ দিয়ে দিচ্ছে দেখছি স্যার দেখছি ডেসক্রিপশন ছিল ভালো সুন্দর হ্যাঁ এই যে যেমন এই যে এখানে এই যে এই জিনিসগুলোই ছোট ছোট করে যদি সাজানো যায় তাহলে একটা পেজে খুব ভালোভাবে ইয়া করা যায় না হলে যেটা করতে হয় না হলে তো প্রবলেম আর কি কারণ ল্যান্ডিং পেজে ওই যে দুইটা ভালো হয়েছে দুইটা কিওয়ার্ডের জন্য 10-এ 10 পাচ্ছেন যে কারণে দুইটা ভালো পারফর্ম করতেছে তো ক্লায়েন্ট যদি বলে থাকে শুধুমাত্র ফ্রেন্স ডগই সে সেল করে বুলসে ইয়া ফ্রেন্স বুলসে ডগই আসলে শুধু শুধু স্যার এই এই তাহলে এই দুইটা কিওয়ার্ডেই হচ্ছে যে মানে একটু ইয়া টিয়া বাড়াই দিয়ে এখান থেকে আসতে থাকে অসুবিধা নেই এখন আর দেখেন যে ফ্রেন্স এদের সার্চ ভলিউম কেমন ইয়া গুগলে হ্যাঁ দেখেন যে এটা মোটামুটি সার্চ ভলিউম কেমন ওই সব এক্সটেনশন ডিসকাশন বলি স্যার এটাতে না অন্য একটা ব্রাউজার আছে এটা তো হচ্ছে যাক আগে দেখেন মোটামুটি কেমন আছে আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই হলো আপনার সাথে আমার কাজ শেষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা স্ক্রিনটা বন্ধ করে দেন স্যার যদি হচ্ছে শুনেন যদি হচ্ছে দাঁড়ান একটা মিনিট যদি হচ্ছে যে ওই ফ্রেন্ডস বল যে দুইটা কিওয়ার্ড আছে এই দুইটা কিওয়ার্ড হচ্ছে আপনি ইসে রাখেন ব্রডমাসে রাখেন ব্রডমাসে আচ্ছা ঠিক আছে স্যার এই দুইটা কিওয়ার্ড শুধু ব্রডমাসে রাখেন বাদ বাকি গুলো ফ্রেন্ডসে রাখেন ভালো হবে একটু দেখি আমরা কয়েকটা ঠিক আছে আচ্ছা স্যার ওকে তাহলে আপনি স্ক্রিন বন্ধ করে দেন আপনার সাথে খেলা শেষ স্কিন স্কিন আচ্ছা